বাংলাদেশ জামাত ইসলাম আর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন যদি একই জিনিস বিশ্বাস করতো তাহলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না তাহলে আমি বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হতাম বা নেতা যারা আছেন তারা তো এই দলে আসতো না একই ভাবে বাংলাদেশ জামাত ইসলাম যা বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সেম জিনিস বিশ্বাস করতো তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা দলের কোনো প্রয়োজন ছিল না সো ভিন্ন ভিন্ন বিশ্বাস আর ভিন্ন ভিন্ন যেহেতু আমাদের মানে কিছু বিশ্বাসের ভিন্নতা আছে এবং সামনে নির্বাচন তো আসছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দোয়ই হয়েছে তাদের ডিউটি নির্বাচন দেয়া। কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? নির্বাচন কমিশনের সংস্কার কেমন হওয়া উচিত? নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে আসলে আমরা অনেক কথা বলেছি। এবং আমি প্রথমত একটা কথা বলি যে গত বছর গত বছর খুব তাড়াহুড়া করে নির্বাচন কমিশন রিলেটেড একটা আইন প্রণয়ন করা হয় পার্লামেন্টে। সেই ফ্যাশের সরকারের আমলে তারা হুরা করে এক রাতের মধ্যে তারা একটা করেন কারণ আমরা সবাই মিলে মানে পলিটিক্যাল স্টেক হোল্ডার আমরা সব রাজনৈতিক দলরা অনেক চাপ দিচ্ছিলাম নির্বাচন কমিশন ভিত্তিক একটা ভালো আইন যেটা আমাদের সাংবিধানিক রিকোয়ারমেন্ট কিন্তু সংবিধানে পরিষ্কার দেওয়া আছে যে এই আইনটা লাগবে কিন্তু তার আগে তেপ্পান্ন বছর এই আইনটা করা হয়নি বা তার আগে বাহান্ন বছর এই আইনটা করা হয়নি তো আমরা চাপ দিচ্ছিলাম তারা তাড়াহুড়া করে একটা খারাপ আইন করেছিল এই সো এই যে এইসব আইনের এই যে এই যে দুষ্টুমি করে বা এফিসিয়েন্ট ইনএফিশিয়েন্টলি বা একটা দলকে ক্ষমতায়ন করার জন্য যে ধরনের আইন করা হয়েছে সে আইনগুলো যেন আমরা ফলো না করি সামনের নির্বাচন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় গুরুত্বপূর্ণ হল যে নির্বাচন কমিশন মানে যে কমিশনার এইটা গঠনটা যেন আমরা শক্তভাবে এবং ভালোভাবে করি আমরা যেমন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি এমন ব্যক্তিত্বদের দিয়ে যারা আমরা আমরা মোটামুটি পরিষ্কারভাবে মেনে নেই সবাই এক এক মানে এক কণ্ঠে মেনে নেই যে তারা কোনো দলের হয়ে বা অন্য কোনোভাবে বায়াস্ট হয়ে কাজ করবে না মানে কোনো দলের জন্য করবে না কোনো কোম্পানির জন্য করবে না বিদেশি কোনো দেশের জন্য করবে না কোনোভাবে বায়াস্ট হয়ে কাজ করবে না তারা তাদের দায়িত্ব একদম সোজা পথে সঠিকভাবে পালন করবে যেটা তাদের দায়িত্ব কি সুন্দর সুষ্ঠ একটা নির্বাচন দেওয়া সো এইখানে এই যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের ক্ষমতায়ন যদি সঠিকভাবে করা হয় এবং এখানে আসলে আইনের প্রয়োজন নেই আপনার নির্বাচন কমিশনটা সুন্দর করে গঠন করতে হবে নির্বাচন সময় কমিশন গঠন করে এবং আমি বিশ্বাস করি যে বদুল আলম ভাইয়ের কমিশন এটা ভালো অ্যাডভাইস দেবেন নতুন নির্বাচন কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকারের নিজেদেরও মেনে নিতে হবে যে নির্বাচনকালীন সময় পুরো ক্ষমতা তাদের হাতে না নির্বাচন কমিশনের হাতে এই কাজটা যদি তারা করে। তাহলে ওই নির্বাচন কমিশন আমি বিশ্বাস করি আমাদেরকে সফল একটা ভালো নির্বাচন দিতে পারবে অবভিয়াসলি একই সাথে ইউনো আইন প্রণয়নকারী বাহিনীগুলোকে একটা কাঠামোর ভিতরে নিয়ে আসতে হবে যেটার জন্য টাস্ক কমিশন গঠন হয়েছে জুডিশিয়ারি জুডিশিয়ারি আমি অত্যন্ত আনন্দিত যে নতুন সরকার আসার সাথে সাথে ওয়ান ফার্স্ট চেঞ্জেস তারা করেছে হলো নতুন চিফ জাস্টিস এনেছে নতুন চিফ জাস্টিস যাকে দিয়েছে উনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব এবং ওনার রেকর্ড মানে কোর্টের মানে জুডিশিয়ারিতে আনব্ল্যামেস্ট মানে কোনো ধরনের ময়লা নেই ওনার রেকর্ডে মানে দলীয়করণ তো অনেক দূরের কথা কোনো ধরনের খারাপ বা মানে নেগেটিভ মানে নেতিবাচক কোনো কথা তার সম্বন্ধে জুডিশিয়ারিতে কোথাও খুঁজে পাওয়া যাবে না সো এই যে এই ধরনের ব্যক্তিত্বকে এবং এবং সে সবচেয়ে সিনিয়রও ছিলেন মানে সে আসলে দলীয়করণ তাকে করা যাবে না বলেই তাকে বারবার মানে পদোন্নতি দেয়া হয়নি এর আগে সরকারের আমলে সো নতুন সরকার আসার সাথে সাথে যে তাকে চিফ জাস্টিস বানানো এবং এই যে এই चेंजेस এগুলো পরিষ্কার করে দেয় যে নতুন সরকার আসলে সঠিক পথে যাচ্ছে হয়তো সময়ের একটু ব্যাপার আছে কিন্তু সেটা উইকেন্ড তারা কি কি প্রতিকূলতা ফেস করছে আমরা জানি না তো বলতে পারছি না কিন্তু এই কাজগুলো করে আমি বিশ্বাস করি যে খুব সুন্দর মানে খুব ভালোভাবে এবং অল্প সময় মানে এই যে এগেনজিটা বললাম যে টোটাল হয়তো মানে এক মাস হয়ে গেছে আরও হয়তো 6 মাস সাত মাস 8 মাসে সুন্দর একটা নির্বাচন দেয়া সম্ভব আwołালিক কি বাংলাদেশে আর দাঁড়াতে পারবে দেখেন আওয়ামী লীগ বলতে আমরা যা বুঝি মানে এই যে শেখ পরিবারের আওয়ামী লীগ এইটার জায়গা বাংলাদেশের শেষ এবং এই কারণে আমি বিশ্বাস করি যেহেতু আওয়ামী লীগ নামটা এই শেখ পরিবার আওয়ামী লীগের সাথেই জড়িত সো আওয়ামী লীগ নামে যদি আগামীতে অন্য কেউ কোনো দল দ্বারা করাতে চায় সেটাও হবে না কারণ ওটার সবাই জনগণ ধরেই নেবে ওটার মূল বিশ্বাস ওই শেখ পরিবার আওয়ামী লীগের এবং শেখ পরিবার আওয়ামী লীগ দেখেন একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখা যে হাসিনার আওয়ামী লীগ শুধু যে একটা ইউনো অফ ফ্যাশিজম কায়েম করার মতো একটা দল ছিল শুধু তা না হাসিনার আওয়ামী লীগ মানে বিদেশি শক্তির বাংলাদেশের মাটিতে ঘাঁটি তৈরি করার কাজ করেছে সো বিদেশি একটা শক্তির ইম্পিরিয়াল ডিজাইন বাস্তবায়ন করার জন্য বছরের পর বছর ইফনট দশকের পর দশক কাজ করেছে সো ওই আওয়ামী লীগটাকে বাংলাদেশের মাটিতে আরেকবার ঘাটি বাড়তে দেয়া কোনো মতেই সম্ভব না কোনোভাবেই না গণ অভ্যুত্থানকে নষ্ট করতে নানা ষড়যন্ত্র হচ্ছে এসব চক্রান্ত দমনের উপায় কি দেখেন চক্রান্ত দমন একটা একটা করেই করতে হবে মানে এমন জায়গা থেকে মানে আমরা যা দেখছি তাতে মনে হচ্ছে যে এমন এমন জায়গা থেকে চক্রান্তগুলো হচ্ছে যেই জায়গাগুলো পুরোপুরি যে আমাদের দেশের সরকারের ক্ষমতার ভেতরে পড়ে তা না আর যদি আমাদের দেশে সরকারের ক্ষমতার ভেতরে পুরোপুরি না পড়ে তাহলে ওটা একবারে নৎসাত পুরো জিনিসটা করে দেওয়া সম্ভব না সো ওয়ান টাইম আসবে ওয়ান অ্যাট এ টাইম আমাদেরকে হ্যান্ডেল করতে হবে তবে এখানে একটা জিনিস মনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সরকার যত স্টেবল হবে যত স্টেবল হবে এই ধরনের ষড়যন্ত্রগুলো তত দুর্বল হবে তো সরকারের স্টেবিলিটি এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে অন্তর্বর্তীকালীন হয় এটা যেন আনস্টেবল না হয় তার জন্য আমরা সবাই আমাদের ফুল সাপোর্ট আস্থা এই সরকারকে দিচ্ছি যেন এদেরকে কেউ আনস্টেবল করতে না পারে তবে সত্যিকারের স্টেবিলিটি তখনই একটা সরকারের আসে যখন ওটা একটা নির্বাচিত সরকার এবং এই কারণে এই ষড়যন্ত্রগুলোকে ওভারঅল মানে সবকিছু একবার আমরা নসৎ করে দিব তা না করতে হবে বাট এই ধরনের শক্ত যেন শক্তভাবে আসতেই না পারে তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচিত সরকার এবং এই কারণে সবচেয়ে বেশি প্রয়োজন যত শীঘ্রই জনগণের কাছে একটা সঠিক স্বচ্ছ নির্বাচন পৌঁছে দেওয়া যায় এখনো প্রশাসনে ফ্যাসিফাদা ঘাপটি মেরে আছে এ বিষয়ে আপনার পরামর্শ কি এটা সত্যি কথা যে প্রশাসনে এই যে গত এর আগেও যেটা বলছিলাম না যে সাড়ে পনেরো বছর ধরে যেভাবে প্রশাসনে আওয়ামী লীগের লোকজনদেরকে ভরা হয়েছে এবং পদোন্নতিও দেওয়া হয়েছে যারা ওই যে শেখ হাসিনাকে লয়্যালটি দেখিয়েছে সেই হিসাবেই পদোন্নতি দেওয়া হয়েছে সো এখন প্রশাসন পুরোপুরি সব প্রশাসনিক সব জায়গা থেকে এদেরকে পুরোপুরি একবারে পরিষ্কার করা অত্যন্ত ডিফিকাল্ট ইফ নট ইম্পসিবল মানে অলমোস্ট ইম্পসিবলই ধরে না। কিন্তু উচ্চ পর্যায়ের যারা আর কি ওই যে সাপের বড় মাথাগুলো এগুলোকে সরানো খুবই খুবই গুরুত্বপূর্ণ সেগুলোতে অনেক বেশি দেরি হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে এগিয়ান আমি প্রথমেই বলে নিয়েছি যে এই যে দেরিগুলো কেন হচ্ছে আমরা তাদের মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাজগুলো আমরা করছি না সো আমরা পরিষ্কার বলতে পারছি না তবে আমি এখনও মনে করি যে যে যেমন ছয়টা কমিশন দিয়েছেন এরকম প্রত্যেকটা দপ্তরের উপরে তাদের কাজগুলোর উপরে একটা রিসপন্সিবল টাস্ক ফোর্স সেট করে বা এরকম কমিশন সেট করে যদি দায়িত্ব দিয়ে দেয়া হয় তাহলে হয়তো আরও সহজতর হতে পারে আর এখানে অবভিয়াসলি আপনার ইউনোস ওই কি নাম বাইরে থেকে মানে ওই দপ্তরের বাইরে থেকে বা রিটায়ার্ড অফিসারদের চুক্তিভিত্তিক ফেরত মানে এনে কর্মরত করা যায় আরো অনেক কিছু চেঞ্জেস করা যায় বাট এই চেঞ্জেসগুলো গুরুত্বপূর্ণ এই চেঞ্জগুলো গুরুত্বপূর্ণ এবং আমি আশা রাখছি যে যত তাড়াতাড়ি সম্ভব যতখানি সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই চেঞ্জেসগুলো আসবে তবে এটাও মনে রাখা দরকার যে ঢালাভাবে চেঞ্জেস করার করারিটি নট করার আইনি দায়িত্ব মোরাল দায়িত্ব এটার কথা বলিনি কিন্তু করার অ্যাবিলিটি অ্যাকচুয়ালি নির্বাচন নির্বাচিত সরকারেরই থাকবে কারণ নির্বাচিত সরকার নির্বাচিত হবেই কারণ তার সব জায়গায় ওই নেটওয়ার্কটা ওই কানেকশানটা আছে সো ঐ যে ঢালাও ভাবে যে এই যে এই কর্মকর্তাদের বদলি করা বা চেঞ্জ করা বা বাতিল করা নতুন কাও কেন এটার এবিলিটি একমাত্র একটা নির্বাচিত সরকারেরই থাকবে বিএনপি এবং জামাতের মধ্যে খানিকটা দূরত্ব তৈরি হয়েছে এ বিষয়ে আপু মতামত কি ভালো তো মানে আমি তো মনে করি দেখেন আমি মনে করি আমাদের সবার ভিতরে এখন দূরত্ব থাকা ভালো কেন ভালো গত 10 10 12 বছর মিনিমাম মানে 15 বছর তো 15.5 বছর তো আমি সরকার ছিল কিন্তু আমি দুঃশাসনের বিরুদ্ধে আমরা সব একত্রিত কাজ শুরু করেই দশ বারো বছর হয়ে গেছে সো গত দশ বারো বছর আমরা সকল বিরোধী দল মানে আওয়ামী পন্থী না বা আওয়ামী বিরোধী দল সবাই একত্রিত ছিলাম আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি শুধু কাজ করি না যুদ্ধ করেছি যুদ্ধ কেন করেছি কারণ আওয়ামী দুঃশাসন এই দেশ থেকে বের করবার জন্য সেটা হয়ে গেছে তো সেটা যখন হয়ে গেছে আমরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল কেন কারণ আমাদের কিছু জায়গায় নিশ্চয়ই বিশ্বাস ভিন্ন মানে বাংলাদেশ জামাত ইসলাম আর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন যদি একই জিনিস বিশ্বাস করতো তাহলে আছেন তারা তো এই দলে আসতো না একই ভাবে বাংলাদেশ জামাত ইসলাম যা বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সেম জিনিস বিশ্বাস করতো তাহলে দুটোর মধ্যে যেকোনো একটা দলের কোনো প্রয়োজন ছিল না সো ভিন্ন ভিন্ন বিশ্বাস আর ভিন্ন ভিন্ন যেহেতু আমাদের মানে কিছু বিশ্বাসের ভিন্নতা আছে এবং সামনে নির্বাচন তো আসছে কারণ আন্তবর্তীনকালীন সরকার কিন্তু দেওয়াই হয়েছে তাদের ডিউটি নির্বাচন দেয়া। তো এই যে সামনে নির্বাচন আসছে এই নির্বাচনের আগে তো জনগণকেও ক্লিয়ার করতে হবে না আবার নতুন করে কারণ সাড়ে পনেরো বছর এগুলো করতে পারিনি যে আমি কিসের জন্য দাঁড়াই জামাত কিসের জন্য দাঁড়ায় আরেকটা বামপন্থী দল কিসের জন্য দাঁড়ায় একটা ডানপন্থী দল কিসের জন্য দাঁড়ায় এগুলো আমাদের পরিষ্কার করতে হবে না আর এগুলো পরিষ্কার যখন আমরা করতে যাবো তখন একে অপরের সাথে একটু একটু ভাষার ভিন্নতা তো আসবেই কারণ আমাদের ভাষা তো এক না সো আমি এই যে আপনি যেটা বললেন যে এই যে একটু একটু দূরত্ব এই দূরত্বটাকে আমি সাধুবাদ জানাই কারণ এটা মানে আমরা এই দূরত্বটাকে এখন আনতে পারছি কেন কারণ আমাদের যুদ্ধ শেষ আমাদের যুদ্ধ ছিল আওয়ামী সরানো ওই যুদ্ধ শেষ এখন আমাদের রাজনৈতিক এক্সপ্রেশন তুমি যেটা চাও তুমি বলবে আমি যেটা চাও আমি বলবো এবং আমার তোমার কথার সবসময় মিলবে না মিললে তো এক দুই দলের প্রয়োজন ছিল না সো আমি এটাকে সাধুবাদ জানাই